শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। আর্জেন্টিনা বলিভিয়া এবং উরুগুয়ে প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শেষ হলো গ্রুপ পর্বের লড়াই। 10 দলের মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বলিভিয়া এবং ভেনেজুয়েলা। বাকি 8 দল নিয়ে শুরু হবে নকআউট পর্বের খেলা। গ্রুপ এতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর এবং গ্রুপ বিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল এবং ব্রাজিলের মুখোমুখি হবে চিলি। এবার চলুন জেনে আসি কোয়ার্টার ফাইনালের সময়সূচি। প্রথম খেলা পেরু বনাম প্যারাগুয়ে, খেলা অনুষ্ঠিত হবে 2 জুলাই রাত 3টায়। দ্বিতীয় খেলা ব্রাজিল বনাম চিলি, অনুষ্ঠিত হবে 3 জুলাই ভোর 6টায়। তৃতীয় খেলা উরুগুয়ে বনাম কলম্বিয়া, অনুষ্ঠিত হবে 4 জুলাই ভোর 4টায়। চতুর্থ খেলা আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, অনুষ্ঠিত হবে 4 জুলাই সকাল 7টায়। প্রতিদিনের নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। ধন্যবাদ সবাইকে।